আমার বক্তব্য হচ্ছে যে আমরা 16 বছরে যে প্রেমে পড়েছি সেটাকে 40 বছরে দাঁড়িয়ে ভুল বলার কোনো রাইট কারো আছে? কারণ আমার মনে আছে আমি যখন ওই 16 বছরে ছিলাম, বসন্তের প্রথম বাতাসটা যখন গায়ে লাগতো যে অনুভূতিটা হতো, সেই অনুভূতিটা এখন আর আমার হয় না। এবং আই মিসড দোজ ভাইবস। আমার মনে হয় যে আমি কেন হচ্ছে অনুভূতিটা এখন আর ফিল করতে পারি না। এই যে ধরেন 40 বছরে এসে আমি 16 বছরের অনুভূতিকে জাজ করতে তো পারি না, আমি সেটা আমার করা ঠিকও হবে না। সুতরাং আপনি 16 বছর বয়সে, 18 বছর বয়সে, 20 বছর বয়সে একটা মানুষের প্রেমে পড়েছেন যে অনুভূতিতে, সেই অনুভূতিটা যে কোনো কারণে হতে পারে। আপনি বলতে পারেন যে তার দৈহিক সৌন্দর্যের প্রেমে আপনি পড়েন নাই, তার হাসির প্রেমে পড়তে পারেন। এখন যে দৈহিক সৌন্দর্যের প্রেমে পড়েছে, হাসির প্রেমে পড়া দিয়ে তার দৈহিক সৌন্দর্যের প্রেমে পড়াকে আপনি নাকচ করে দিতে পারেন না। কাছে মনে হয় যে ভালোবাসা সেটা যে কোনোভাবে ভালোবাসা, সেটা মানে ঘৃণা না হওয়াটাই বেটার। ভালো আমরা কেন বাসি? নিশ্চয়ই তার কোনো না কোনো ঘটনার কারণে আমরা ইমপ্রেসড হই, আমাদের মুগ্ধতা তৈরি হয়। এবং সেই মুগ্ধতার কারণটা কী হতে পারে? তার সুন্দর নখ সেটা মুগ্ধতা তৈরি করতে পারে, তার কথা বলার ভঙ্গি মুগ্ধতা তৈরি করতে পারে, শারীরিক বৈশিষ্ট্য মুগ্ধতা তৈরি করতে পারে। এখন তার হাসি সুন্দর বলে ভালোবাসাটা হচ্ছে শুদ্ধ, তার শারীরিক বৈশিষ্ট্যের প্রতি ভালোবাসায় পড়াটা হচ্ছে অশুদ্ধ, ঠিক এইভাবে দেখাটা আমার কাছে মনে হয় না যে রাইট ওয়ে। কারণ হচ্ছে তার তো আরও 100 জনের শারীরিক সৌন্দর্য দেখে সে তো প্রেমে পড়ছে না, সে তো ওই মানুষটার পড়ছে। তার মানে ওটাও কোনো না কোনোভাবে ভালোবাসা, তাই না? ভালোবাসাকে আসলে ডিফাইন করা অনেক কঠিন, এটা পৃথিবীর সবচেয়ে জটিল বিষয় ডিফাইন করার জন্য।